আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও। আজকের ভিডিও পলাতক পুরুষের জন্য, আজকের ভিডিও তাদের জন্য সবাসে সংক্ষিপ্ত সময় পাওয়ার কারণে স্ত্রীর কাছে যারা যেতে চায় না, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন, যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করে আসুন। আর আপনি যদি দুর্বল পুরুষ হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য স্পেশাল একটি ভিডিও। তো বন্ধুরা, স্ক্রিনে যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম কাটানোটি গাছ, অনেকে বলে কাটাখোড়া গাছ। তো বন্ধুরা, আমাদের অঞ্চলে এটিকে কাটাখোড়া নামে বেশ পরিচিত। তো বন্ধুরা, পৃথিবীতে আয়ুর্বেদিক ঔষধ জগতে যদি 10টি উন্নত মানের গাছ থাকে, তার মধ্যে এই কাটানোটি একটি। মোটামুটি 90টি রোগ এই গাছ দ্বারা নিরাময় করা হয়ে থাকে পুরুষ এবং নারীর বিভিন্ন জটিল সমস্যায়। তো বন্ধুরা, যারা হেকিম কবিরাজ মানুষ রয়েছেন, তারা অবশ্যই বুঝতে এতক্ষণ বুঝে গেছেন যে আমি কী কথা বলতে চেয়েছি। তো বন্ধুরা, এই গাছটি এতই গুণসম্পন্ন এবং এতই কার্যকর একটি গাছ, আপনি যদি সেবন না করেন কখনোই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পলাতক পুরুষের জন্য, যারা সংক্ষিপ্ত সময়ের কারণে সবাসে যেতে চায় না বা পারে না, এদেরকে ধ্বজভঙ্গ পুরুষ বলে। তো বন্ধুরা, মূলত যারা ভুলবশত হস্তমৈথুন করে এবং দীর্ঘ সময় ধরে যারা হস্তমৈথুন করে, বিশেষ করে তাদের এই ধ্বজভঙ্গ রোগ হয়ে থাকে। এই ধ্বজভঙ্গ রোগ যদি হয় তাহলে সবাসে একদম সময় পাবে না, কেননা এই লিঙ্গের ভেন্টিসুগুলো দুর্বল করে ফেলে এবং সামনে পিছনে বিভিন্ন রোগ মরে যায়, যে কারণে দেখা যায় যে লিঙ্গ শক্ত হয়ে থাকে না, অল্প সময়ের মধ্যে নুয়ে পড়ে, যে কারণে বেশিক্ষণ সবাস করতে পারে না, এদেরকে ধ্বজভঙ্গ পুরুষ বলে। যার কারণে অনেক পুরুষ পলায় যায়, কিংবা দেখা যায় যে বিয়ে হয়েছে, 7 দিন পর দেখবেন যে মেয়ে আর নাই, চলে গেছে, ভাত খাবে না, নানান সমস্যা। এই ধ্বজভঙ্গ পুরুষদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তো বন্ধুরা, আপনি যদি এই গাছের মূলটি যদি আমি যেভাবে বলবো সে নিয়মে সেবন করতে পারেন, আশা করি আপনার ধ্বজভঙ্গ সমস্যা দূর হয়ে যাবে, স্থায়ীভাবে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাটাখোড়ার মূল নেবেন 100 গ্রাম, লবঙ্গ নেবেন 5 গ্রাম, মকর ধ্বজ নেবেন 100 গ্রাম, তিনটি একসঙ্গে পাটায় বেটে 30টি বটিকা বানাবেন। প্রতিদিন রাত্রে খাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটি করে বটিকা যদি সেবন করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার ধ্বজভঙ্গ থাকবে না এবং দ্রুত বীর্যপাত দূর হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো থাকেন, আবার কথা হবে, আল্লাহ হাফেজ।